শারদোৎসব সমাপ্ত। গত শনিবার থেকে শুরু হচ্ছে দুর্গা প্রতিমা বিসর্জন। রাজধানীতে হাওড়া নদীর 12টি স্থানে হয় প্রতিমা নিরঞ্জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিমার বিসর্জন হয়েছে রাজধানীর দশমী ঘাটে। প্রতিমা বিসর্জনের পর স্বাভাবিকভাবেই নদীর জলের দূষণের মাত্রা বৃদ্ধি পায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা দূষণের মাত্রা নিরূপণ করে প্রতি বছরের মতো এবারও দুর্গা প্রতিমা নিরঞ্জনের ফলে হাওড়া নদীর জল কতটা দূষিত হয়েছে তা নিরূপণের জন্য মঙ্গলবার মাঠে নামে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। পর্ষদের আধিকারিকরা দশমী ঘাট সোহার কয়েকটি ঘাট থেকে নদীর জল সংগ্রহ করে তা পর্ষদের কেন্দ্রীয় পরীক্ষা করে পাঠান। এ প্রসঙ্গে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক জানান, কেন্দ্রীয় পরীক্ষাগারের রিপোর্ট পেলে পরে তা সিপিসিবির কথা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অনুসারে নদীর জলের দূষণের মাত্রা নিরূপণ করা হচ্ছে বলে জানান তিনি। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আদেশ মধ্যে প্রতি বছর দুর্গাপূজা এবং গণেশ পূজা উপলক্ষে বিসর্জন হয়। যে যে বিসর্জন আইডল ইমার্শন ঘাটগুলো আছে সেগুলি ঘাটগুলোতে আমরা প্রতি বছরই জল অ্যানালাইসিস করি। প্রথমত আমরা জল কালেকশন করি, যেমন দশমী ঘাটে বিদ্যাসাগরের নিচে যে হাওড়া বিভাগ আছে এবং কিছু কিছু প্রাইভেট ঘাট আছে সেগুলির মধ্যে আমরা করি এবং সেই জল অ্যানালাইসিস কালেকশন করে আমরা আমাদের ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে কেন্দ্রীয় ল্যাবরেটরি আছে সেখানের মধ্যে আমরা ওটা অ্যানালাইসিস করি এবং অ্যানালাইসিস করার পর বিশেষ করে যে প্রতিমা তৈরিতে যে ধরনের কেমিক্যালগুলি ব্যবহার করা হয় সেগুলি যেরকম বিশেষ করে ভারী ধাতুগুলি যেগুলি আছে পাশাপাশি ডিওডির কতটুকু ডিটোরেশন হয়েছে এই ধরনের আইডল ইমার্শনের ফলে জলের মধ্যে সেগুলি সংক্রান্ত আমরা একটা ডিটেলস রিপোর্ট তৈরি করি এবং এই রিপোর্টগুলি আমরা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের কাছে প্রেরণ করি পাশাপাশি প্রসঙ্গত উল্লেখ্য যে হাওড়া নদীর জল রাজধানীবাসীর পানীয় জল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। একাধিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে রিফাইন হয়ে এ জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহ করা হয়। কিন্তু প্রতি বছরই দুর্গাপূজার বিসর্জনের পর হাওড়া নদীর জলের দূষণের পরিমাণ বৃদ্ধি পায়। প্রধানত প্রতিমায় ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থের কারণে নদীর জলের দূষণের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।